হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো। আজকে হলো মার্চের 24 তারিখ শুক্রবার, আর এখন বাজে দুপুর 2:28। আজকে হলো দ্বিতীয় রোজা। প্রথম রোজায় যেহেতু আমার বাসায় আমি তেমন কোনো আয়োজন করি নাই, তাই আজকে ধরা যায় আমাদের জন্য প্রথম রোজায়, কারণ বাসায় আয়োজন না করলে না রোজার যে ভাইবটা ওই ভাইবটা পাওয়া যায়। আজকে আলহামদুলিল্লাহ বাহিরের ওয়েদারটাও অনেক সুন্দর, খুব সুন্দর সূর্য উঠছে, তার সাথে গরমও পড়ছে। এইরকম ওয়েদার আমেরিকাতে খুব কম পাওয়া যায়, কিন্তু যখনই পাওয়া যায় এরকম ওয়েদার থাকলে মনটা এমনিতেই অনেক ভালো থাকে। আজকে ইফতারের তোড়জোড় আয়োজন চলছে সকাল থেকেই, কারণ আজকে আমি একটা জায়গায় ইফতার পাঠাবো, তার সাথে আমাদের এখানে যে ফ্যামিলি ফ্রেন্ডস আছে দুইটা ফ্যামিলি আসবে আমাদের সাথে ইফতার করার জন্য। আমি এইখানে অলরেডি রান্না বসায় দিছি, এইখানে রান্না করতেছি হলো ছোলা, আর এইটাতে রান্না করব মুরগির মাংস বিরিয়ানির জন্য। আজকে ইফতারের মেনুতে আছে হলো ছোলা ভুনা, পেঁয়াজু, বেগুনি, মরিচের বেসন দিয়ে পাকোড়া, তার সাথে আছে হলো বিরিয়ানি মুরগির মাংসের, আর কি আছে, আলুর চপ আছে, তার সাথে আছে হলো লেবুর রসের শরবত, চিনি। খুবই সিম্পল মেনু, যেরকম আমরা সাধারণত রোজার দিনে ইফতারি করে থাকি। আমরা যারা বিদেশে থাকি, আমাদের বেশিরভাগ মানুষজনেরই পরিবার বাংলাদেশে থাকে, আমরা দেখা যায় দিন শেষে সবাই যে যার মতোই ইফতার করি, কিন্তু তারপরও আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে একসাথে যদি আমরা একটু চেষ্টা করি যে না, আমরা পরিবারের শূন্যতাটা একটু হলেও পূরণ করতে পারি, তাহলে কিন্তু খুব বেশি একটা মন্দ পরিবারের মধ্যে, তাও যদি হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকে, দেখা যায় কিছু না কিছু কোনো না কোনো ভাবে দিনগুলো পারি হয়ে যায় ভালো। কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে যখন বিদেশ বাড়িতে একা থাকে, আমার তাদের জন্য এত খারাপ লাগে, কারণ দিন শেষে তাদের পার্টনার থাকে না, দেখা যায় মা বাবা থাকে না, পরিবার পরিজন কেউই থাকে না, আর কিভাবে একা একা দিনগুলো পার করে, বিশেষ করে রোজার মাসে অকল্পনীয়। আমি এখানে কয়েকজন ভাইয়াকে চিনি যারা ব্যাচেলার, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই রোজার মাসে যতটুকু সম্ভব আমি তাদেরকে চেষ্টা করব ইফতারি দেওয়ার, একটু হলেও তো হেল্প হবে বা তারা একটু শান্তিতে ইফতারিটা করতে পারে। কারণ এখানে সবাই জব করে, ফুল টাইম জব করে, নিজে রান্না নিজে করে খাওয়াটা আসলে অনেক কষ্টের। আমি যখন কাজ করে রোজা রাখতাম, আমি নিজে তো জানি যে সেটা কতটা জুলুমের একটা জিনিস বা কতটা কষ্টের একটা। দেখা যাক, যেভাবে প্ল্যান করেছি সেইভাবে আল্লাহ যদি আমার সমস্ত প্ল্যানগুলো পূরণ করে তাহলে আমারও ভালো লাগবে, আর যাদেরকে আমি হেল্প করতে চাই তাদেরও হয়তো একটু হলেও। রোজা শুধু আমরা নিজেরা না খেয়ে থেকে সন্ধ্যাবেলা 100টা আইটেম দিয়ে ইফতার করব, আর আমাদের আশেপাশের মানুষজন শুধুমাত্র একটা খেজুর খেয়ে ইফতারি ভাঙবে, এই জিনিসটা আসলেই শোভনীয় না। এবং রোজা এইটাই আমাদেরকে শিখায় যে আমরা মানুষ হিসেবে মানুষের প্রতি কতটা দয়ালু, মানুষ হিসেবে মানুষের প্রতি কতটা সচেতন, বা আমরা মানুষ হয়ে মানুষকে কতটা ভালোবাসতে পারি, এই সব কিছুর উদাহরণ হলো পাওয়া যায় রমজান মাসে। যাদের নাই তাদেরকে সবাই দেয়, যাদের আছে তাদেরকেও সবাই দিতে পছন্দ করে, কিন্তু যাদের থেকেও নাই, যেরকম মধ্যবিত্ত ব্যাচেলার বা যারা আমাদের আশেপাশে, যে তাদের সিচুয়েশনের জন্য রমজান মাসটা সুষ্ঠুভাবে পালন করতে পারতেছে না, শুধু রমজান মাস না, যে কোনো মাস যে কোনো দিন ভালোভাবে পার করতে পারছে না, তাদেরকে যদি আমরা একটু সাহায্য করি, একটু পুশব্যাক করি, তাহলেই দেখা যায় যে তাদের জায়গাটা অনেক ইজি হয়ে যায়, তাদের লাইফটা সুন্দর হয়, সহজ হয়, এবং দিন শেষে না কোথাও না কোথাও নিজেরও শান্তি লাগে, কারোর জন্য কিছু করতে পারি। তাই আমি সবসময় বিশ্বাস করি তেল আলা মাথায় তেল না দিয়ে তাদের মাথায় তেল দেওয়া উচিত যাদের মাথায় তেল নেই, এতে করে প্রত্যেকের মাথায় সমানভাবে তেল তেলা থাকে। এইখানে আমি চিকেনটা ভালো করে কষাই নিচ্ছি একদম পানিটা না শুকানো পর্যন্ত।
আর এইখানে আমার ছোলা ভোনা করা। চিকেনটাকে আমি একদম ঢাকনা দেওয়া ছাড়া রান্না করতেছি, কারণ যেহেতু এমনিতেই ছোট ছিল চিকেনটা, তাছাড়া চিকেনের মাংসটা বিরিয়ানি পর্যন্ত রান্না করতে করতে গলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য যদি না ঢেকে রান্না করা হয় এতে করে চিকেনটা গলেও যায় না এবং ভেঙেও যায় না, আস্তে আস্তে থাকে। এখানে আমি বেসন গুলে রাখছি, এখানে আমি পেঁয়াজের জন্য সবকিছু রেডি করে রাখছি, দিক দিয়ে মশলা টসলা সবকিছু দিয়ে দিছি যাতে করে বারবার মশলা দানি গুলো বের না করতে হয়, আর উপর দিয়ে আরেকটু কালি জিরাও দিছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার। আর এখানে আছে হলো আলুর চপ, আমি এটা ব্রেড ক্রাম দিয়ে বানাইছি, ডিমের কোট করে ছোলা। দেখা যায় আমি এক একদিন এক এক ভাবে রান্না করি, তবে আমি যদি এরকম গরম তেলে ছোলা দিয়ে মশলা গুলো পরে দিয়ে তারপরে উপর দিয়ে হালকা করে একটু পেঁয়াজ ধনে পাতা মরিচ ছিটাই দিই না, ওই ছোলাটা খেতে খুব ভালো লাগে। আপনারা যদি এইভাবে ট্রাই না করে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবে। ছোলাতে না সবসময় একটু আলু দেওয়ার চেষ্টা করি, এতে করে ছোলার গ্রেভিটা একটু ঘন হয় এবং ছোলাটাও মাখা মাখা লাগে, খেতে ভালো লাগে। এই যে এখানে আমার বাবা আর পাপা দুইজন খেলা করতেছে, দুইজন খেলা করতেছে, তাই না, তাই না। মাংসটা রান্না শেষ, একদম ভাজা ভাজা হয়ে গেছে আর তেলটা ওইরকম বাইরে চলে আসছে। আর এইদিকে আমি বিরিয়ানির জন্য পোলাওটাও বসাই দিছি, এটা হতে থাক, ততক্ষণ পর্যন্ত আমি রান্নাঘরটা একটু হালকা করে গুছাই নেই। আর তো ঘুমাই গেছে, আর তো ঘুমাই যাবে। বিরিয়ানিটা রান্না করা শেষ, আমার রান্না করা অলমোস্ট শেষের দিকে, এখন শুধু ভাজা পোড়াগুলো করব। বাজে হলো 3:55, ইনশাল্লাহ 2 ঘন্টার ভিতরে সব শেষ হয়ে যাবে। আর এদিকে সুজন হলো আদ্রকে খাবার দিবে, ওষুধ দিছো? এই দুইজন ঘুমে থাকতে থাকতে ইনশাল্লাহ আমার কাজগুলো শেষ করব। আর দের ঘুম আসতেছে, আবার খেলতে ইচ্ছে করে। প্রথমে আলুর চপগুলো ভাজবো, কারণ আলুর চপে যেহেতু ব্রেড ক্রাম দেওয়া, ফ্রেশ তেলে না ভাজলে ব্রেড ক্রামগুলো কালো হয়ে যায়। আলুর চপগুলো আমি সবসময় খুব সিম্পল করে বানাই, খেতে কেমন হয় সুজন? আমার পুরার মানে সিলেটের রেস্টুরেন্টের আলুর চপ, তাহলে রেগুলার রেস্টুরেন্টের যেগুলো পাওয়া যেত এবং আমার সারা জীবন লুপ থাকতো যখন স্কুলে পড়তাম ওই সময়টাতে, তো ওই আলুর চপের মতো আমি বানাবো। জাস্ট আলুটাকে সিদ্ধ করে সামান্য পরিমাণে লবণ ধনে পাতা কাঁচা মরিচ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে চপ বানায়, প্রথমে ডিমে ভিজায়, তারপরে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিলেই এই আলুর চপটা একদম খাওয়ার জন্য। খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে অসাধারণ। মাঝে মাঝে এরকম হয় যে খুব কম মশলা দিয়ে জিনিস তৈরি করলেও খেতে অসাধারণ। বেগুনের জন্য বেগুন সবসময় একদম পাতলা করে না কেটে আর একদম খুব বেশি মোটা করে না কেটে এরকম মিডিয়াম সাইজের করে কাটলে, আর তারপরে যদি একটু লবণ পানি দিয়ে কিছু সময় বেগুনটাকে ভিজায় রাখা যায় সেই বেগুনিটা খেতে খুবই ভালো হয়।
এই যে এরকম সাইজের করে, বেশি মোটাও না বেশি পাতলাও না। আর লবণ দিয়ে ভিজানোর কারণে এই বেগুনের বীজটা একটু কালো হয়ে গেছে, তবে লবণ দিয়ে ভিজাইলে কি হয় বেগুনের টেস্টটা খুব ভালো আসে। বেগুনি বা বেসন জাতীয় যে কোনো জিনিস ভাজার জন্য বেস্ট ওয়ে হলো বেসনটাকে আগে থেকে মাখিয়ে রাখা এবং বেসনের ভিতরে আদা বাটা। বেসন যেহেতু ডালের তৈরি আর ডালের টেস্ট একটু ব্ল্যান্ড হয়, সেজন্য যত বেশি মশলা বেসনে দেওয়া যায়, বেসন দিয়ে তৈরি করা যে কোনো খাবার তত বেশি মজা হয়। আর আমি কিন্তু এখানে কোনো ধরনের চালের গুঁড়ি বা কোনো কিছু দেই নাই, বেকিং সোডা বেকিং পাউডার কিছু দেই নাই, জাস্ট বেসনটাকে অনেক সময় মাখায় রাখছি। এতে করে বেগুনিগুলো ফুলবে এবং মচমচেও থাকবে, অনেক সময় খেতে অনেক ভাল লাগবে। এই যে ফুলে উঠছে সুন্দর, মানে পুরো একটা ইয়াং জেনারেশন আসবে। বেগুনি ভাজা শেষ, এখন পেঁয়াজুটা ভাজবো। পেঁয়াজও আমি সবসময় দুইটা ডাল মিক্স করে করি, খেসারির ডাল আর মুসুরের ডাল, এতে খেতে ভাল লাগে। এখানে তো আমি সব মশলা দিয়ে রাখছিলাম, এখন মাখায় শুধু ভাজবো। বাবা ও বাবা, তোমার ঘুম হয়েছে? ও বাবা বাবা গো বাবা, আমার রান্নাবান্না করা সম্পূর্ণ শেষ, ভাজা ভুজি সব শেষ। এখন আমি প্যাকেট করব কিছু খাবার দেওয়ার জন্য, আর আমরা যে টেবিলে খাবো সবাই মিলে বসে সেগুলো একটু সাজায় রাখবো। এই যে বিরিয়ানির ফাইনাল লুক, মজা হইলেই হইল এখন শুধু। আর এই যে ভাজা পুরি কিছু টেবিলের জন্য আলাদা করে বক্স করে নিছি, ওইখানে আলুর চপ আলাদা করে, সবগুলা খাবার আমি এটাতে প্যাকেট করে দিয়েছি। ছোট্ট একটা জিপলক ব্যাগে একটু সরিষার তেলও দিয়ে দিছি যাতে মুড়ি মাখতে সুবিধা হয়। এটা সুজনের আইডিয়া না, এটা আমি হাসতেছি কেন জানো? কেন? বাংলাদেশে এরকম তেল পাওয়া যেত 3 টাকায়, তাই? হ্যাঁ, আমরা নিয়ে আসতাম। এখন সুজন নিয়া এই ইফতারগুলা দিয়ে আসবে, যাও আমার ডেলিভারি বয়। কিন্তু আমি কি গোসল, তুমি এগুলো গোসল? হ্যাঁ তুমি যাও, আমি এগুলো একটু একটু করে গোসাচ্ছি, কারণ এইদিকে আবার 5টা বিছে গেছে। হ্যাঁ দিয়ে আসো তাড়াতাড়ি করে। কাজটা শেষ করে এসে এখন হলো বাচ্চাদেরকে রেডি করাবো, আর সুজন এইদিকে আমাদের রান্নাঘরে যে আরেকটা বড় ডাইনিং টেবিল আছে ফোল্ড করে রাখি সাধারণত এটা, সেটা সেট করে দিচ্ছে। কারণ আমরা যে কজন মানুষ, আমাদের এই ডাইনিং ফর্মালে মাত্র 4টা সিট হবে না, এজন্য বড় ডাইনিংটা লাগবে। এই যে আমার বাবাও রেডি। ও বাবা বাবা, তুমি রোজে আসছ? বাবা বাবা, তাই 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 মামা বাড়ি যাই। আমার বাবা, এটা আমার জান। এখানে আমি সমস্ত কিছু রেডি করে রাখছি, সর্বত অলমোস্ট রেডি, শুধু পানি যা খাবো। যেহেতু রেগুলার খাবারে পিওর ক্যানের সুগারটা ব্যবহার করি, সেই জন্য দেখতে শরবতটা গুড়ের কালারের মতো হয়েছে। এমনি যদি সাদা চিনি ব্যবহার করা হইতো সেই ক্ষেত্রে শরবতটা দেখতে সাদা। আমরা পুরো ফ্যামিলির মানুষ সবাই রেডি, খাবার দাবার রেডি, রান্নাঘরও সুন্দর করে সেট আপ দিয়ে দিছি। এখন শুধু আমাদের যে ফ্যামিলি ফ্রেন্ডস, আমাদের ফ্যামিলির পার্ট, তারা আসা বাকি। আমরা এরাতে খেলে আর মানে মানে মাঝে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসাথে ইফতার করার পরে একটু চা পান করলাম, তারপরে সবাই মিলে টুকিটাকি গল্প টল্প করে এখন সবাই সবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আপুরা ভাইয়েরা আসায় অনেক ভালো লাগছে, একটা ফ্যামিলি ফ্যামিলি ভাইব আসে যে বড় বোলের মধ্যে সবাই মিলে একসাথে বসে ইফতার করব। খাওয়াটা বড় কথা না, এই সময়টুকু যে আমরা একজন আরেকজনকে দিচ্ছি, আমাদের নিজেদের মতো করে এনজয় করছি, বা কেউ কাউকে ফ্যামিলির ওই অভাবটা ওইভাবে পূরণ করতে দিচ্ছি না। যার যার ফ্যামিলি অবশ্যই সবাই সবসময় মিস করতে থাকি আমরা, তারপরেও
যে অতটুকু অভাব বোধ আমরা পূরণ করতে পারি সেটাই অনেক। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমাদের রোজাটা যেন এরকম ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে যায়। আদ্র বাবা ঘুমাই গেছে আর আর্তকে সুজন ঘুম পাড়াচ্ছে। এখন আমি এই পুরা মেসি রান্নাঘরটাকে গুছাবো, ক্লিন করব, তারপরে ইনশাল্লাহ আমিও বেডে যাব ঘুমাই। দেখা হবে অন্য একটা দিন আমার লাইফের কোনো অংশবিশেষ নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।